খেল দেখাবে ভয়ঙ্কর কালবৈশাখী। সঙ্গে রাজ্যের এই জেলাগুলিতে ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, সঙ্গে কড়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফে। তো বন্ধুরা, আজ রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই কাল বৈশাখী ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি টানা আরও কতদিন চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। বুধবার বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে বঙ্গের একাধিক জায়গা, আজ সেই সম্ভাবনা ঠিক তেমনটাই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়াপিস সূত্রের খবর, আগামীকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত ঝড় চলার সতর্কতা জানিয়েছে হাওয়াপিস। আবহাওয়া দপ্তর সূত্রের এও খবর, আগামী দুদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এক টানা ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পারো সামান্য নামলেও কলকাতার তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঘন্টায় 50 থেকে 60 কিমি পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে। আগামী বেশ কিছুদিন ঝড় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া এরকম থাকবে, এমনটাই পূর্বাভাস জানিয়েছেন তারা। শুক্রবার শনিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে চলেছে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিমি গতিতে বইবে ঝোড়ো হওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। সেখানেও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।